নন্দীগ্রামে পঞ্চায়েতের বোর্ড গঠনে স্বস্তি পেল বিজেপি। আদালতের তরফে যে নির্দেশ দেওয়া হলো তাতে বিশেষ সুবিধা পেলেন বিজেপির জয়ী প্রার্থীরা। আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের 16 আগস্ট পর্যন্ত কোনো রকম ভাবে গ্রেফতার করা যাবে না। এই রক্ষা কবচের নির্দেশ দিয়েছেন খোদ বিচারপতি জয় সেনগুপ্ত। অভিযোগ এসেছিল একটি বক্তব্যকে ঘিরে। বক্তব্য রেখেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল নন্দীগ্রামে জনসভা থেকে অভিষেক হুঁশিয়ারি দেন, বিজেপি প্রার্থীদের জন্যই এলাকায় অশান্তি হচ্ছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, তারপর থেকেই অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। জয়ী প্রার্থীদের পুলিশ হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ করা হয়েছে, এবং সেই কারণেই বোর্ড গঠন করা যাচ্ছিল না এমনটাই অভিযোগ করে বিজেপি। তারপরেই আদালতে দ্বারস্থ হয় গেরুয়া শিবির। আদালতের কাছে গোটা পরিস্থিতি নিয়ে আবেদন করেন বিজেপির 7 জন প্রার্থী। অভিযোগে বলা হয় বিজেপির জয়ী প্রার্থীদের পুরনো মামলায় ডেকে বোর্ড গঠন করা আটকে দিচ্ছে পুলিশ। সেই অভিযোগ করেই আবেদন করা হয় আদালতে, এবং সেই আদালতে সাড়া দিয়েই আজ জানিয়ে দেওয়া হলো আগামী 16 আগস্ট পর্যন্ত কোনো রকম ভাবে গ্রেফতার করা যাবে না এই সমস্ত জয়ী প্রার্থীদের।